নমস্কার, ফোকাস ত্রিপুরার আজকের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ, দেখে নিচ্ছি আজকের সংবাদ। হেডলাইনস নিবেদন করছেন, পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুটে পেরেছি বিশ্বমান। সেরা রেজাল্টের জন্য চাই সেরা প্রস্তুতি। সিস্টার গুড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। হেডলাইনস নিবেদন করছে, শান্তিরবাজার সরকারি মহাবিদ্যালয়ে জাতীয় প্রকল্প ইউনিটের ছদিনের বিশেষ অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের উদ্যোগে অনুষ্ঠিত হয় পলিব্যাগ নিষিদ্ধকরণ অনুষ্ঠান। ভারতীয় জনতা পার্টির উদ্যোগে রাজ্যের রেশন চিনির মূল্য বৃদ্ধির প্রতিবাদে 14 মার্চ সোমবার সারা রাজ্যে পালিত হয় গণঅবস্থান। ধনঞ্জয় ত্রিপুরা, কুমারী, মদতি, রূপশ্রী, সূর্যদেব বর্মার শহীদদান দিবস উপলক্ষে 14 মার্চ রাজধানী আগরতলার বিবিএমসি কলেজে আয়োজিত হয় এক রক্তদান শিবির। রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তর থেকে প্রায় 1,50,00,000 টাকা ব্যয়ে নির্মিত হয় সুদৃশ্য কল্যাণপুর উত্তর মহারানীপুর বলরাম কুবড়া বিদ্যালয়ে 50 আসন বিশিষ্ট ছাত্রাবাস। আগরতলা ওএনজিসি ম্যারাথন এবছর 9 বছরে পা দিল। ম্যারাথনের মূল উদ্দেশ্য হচ্ছে রান ফর স্টেট, রান ফর ইউনিটি। এখন সংবাদ বিস্তারিত। শান্তিরবাজার সরকারি মহাবিদ্যালয়ে জাতীয় প্রকল্প ইউনিটের 6 দিনের বিশেষ অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের উদ্যোগে অনুষ্ঠিত হয় পলিব্যাগ নিষিদ্ধকরণ অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে কলেজ পড়ুয়ারা একত্রিত হয়ে পরিবেশ দূষণ মুক্ত রাখতে বাজার ব্যবসায়ীদের সচেতন করেন এবং দোকানে দোকানে গিয়ে কাগজের তৈরি প্যাকেট দান করেন। ব্যবসায়ীরা জানান, সকলের উদ্যোগে যেন পলিব্যাগ বন্ধ করে কাগজের ব্যাগ ব্যবহার করা হয়। যদি খরচ দেওয়ার পরও ঠুমাতে কাগজ দিলাম, একটা সিগারেটে আরেকটা পলিব্যাগ দিয়ে আরেকটা কাগজে ঠুমাতে দিলাম, এরপরও আবার আবার আরেকটা পলিব্যাগ দেন, তাহলে কি করা? আমরা তো চাই না একটা পলিব্যাগ যদি আমরা দিই, একটা পলিব্যাগে 2 টাকা খরচ আছে, একটা কাগজে ঠুমা বানালে 50 পয়সা খরচ। তো আমরা তো চাই খরচ কমানোর লেগে। দূষিত তো ঠিকই আছে, তারপর আমরা তো চাই আমরা তো খরচ কমবো। বারবার যে বলছেন সেই নীতিকে আমরা অবশ্যই রক্ষা করতে পারবো বলে আমি মনে করছি। আমাদের যে কথাগুলো সেগুলো একটু তারা বিচার বিবেচনা করে আজ থেকে এই পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে কাগজের ব্যাগে দিয়ে করা বিতরণ করার চেষ্টা করে। ত্রিপুরা 6 বিধানসভা কেন্দ্রের এক সরকারি অনুষ্ঠানে ডাক পায়নি এলাকার বিধায়ক সুদীপ রায় বর্মন। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে এলাকার সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করে এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এই বিচারিতার জবাব চায়। ঘটনা সোমবার আগরতলায়। আজকে
আমাদের স্থায়ী বিধায়ক ছয় বিধানসভা সুদীপ রায় বর্মন এই যে আজকে আবাসন আশ্রয় সরকারি অনুষ্ঠান যে এই যে আবাসন আরে আশ্রয় যে বৃদ্ধাভাস যে তা ইয়ে করছে উদ্বোধন করছে আজকে আমাদের স্থায়ী বিধায়ককে তারা আমন্ত্রণ জানায়নি ঠিক সেই দিন যখন মেডিকেল কলেজ উনি উদ্বোধন করেছিলেন স্থায়ী বিধায়ককে উদ্বোধন এই অনুষ্ঠানে ওনারা আমন্ত্রণ জানায়নি এটা কি মানিক সরকারের কি এটা মেলান মাঠের এটা অনুষ্ঠান না এটা কি তাদের পার্টির প্রোগ্রাম নাকি না এটা সরকারি প্রোগ্রাম সরকারি প্রোগ্রামে কেন আমাদের বিধায়ককে কল্যাণপুর থানা এলাকার উত্তর মহাড়েরপুর বিরেজের নটি আসন এই নটির মধ্যে সাতটি আসন এসটি সংরক্ষিত এবং দুটি এসসি সংরক্ষিত সদ্য সমাপ্ত বিলেজ কমিটি নির্বাচনে সবকটি আসনে জয়লাভ করে সিপিআইএম কিন্তু এই বিলেজ চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত প্রার্থীদের নিয়ে মতানৈক্য দেখা দেয় বাম সমর্থিত সাধারণ জনগণের মধ্যে তাদের দাবি উপজাতি বিজয়ী প্রার্থীকে করতে হবে চেয়ারম্যান কেননা বিলেজ উপজাতি আসন সংখ্যা সাত এই সমস্যার সমাধানে এডিসি চেয়ারম্যান রঞ্জিত দেববর্মা সিপিআইএম নেতা বিশ্বজিৎ দত্ত সহ অন্যান্য নেতৃবৃন্দগণ ছুটে আসেন কিন্তু সাধারণ বাম সমর্থিতরা কোনোভাবেই মানতে নারাজ তারা জানান তাদের দাবি না মানা হলে পুনরায় নির্বাচন করাতে হবে আমরা তো এখন এডিসি ভোট হয়েছে এখন আমরা তো এখানে পাঁচটা ওয়ার্ডের মধ্যে নয় আমরা যেটা আছে তো সিপিএম টা জিতছে এখানে আর যেটা পরে সো আমরা এখন তো দেখেছি যে বাইশের চেয়ারম্যানে পথে আমরা এখানে থাকেন এখানে নাম কি জানেন মুতা হন সুপর্ণা দাস এখন তেলেমুড়াতে থাকে এখন তেলেমুড়াতে থেকে আমরা এখানে গ্রামে কেমনে দেখবো এটা তারা চেয়ারম্যান যদি দেয় বিজ্ঞাপন বিরতি ফিরব বিরতির পর অন্যান্য খবর নিয়ে দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয় গুণমানের বিচারে সবার সেরা ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার জ্যোতিভূষণ চাকি স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী ডক্টর সুজন চ্যাটার্জি জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী সূর্যেন্দু বিকাশ পাত্র সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায় ডক্টর আশুতোষ রায় ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে আলমগীর মল্লিক অধ্যাপিকা পিয়ালি কুমার ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক পরিমল লোধ একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান নূপুর পায়ের ঋণীকে ঝেড়ে পায়েল খানে বাজে বাসনের ঐশ্বর্য যেমনই হোক সাথে মানান ছুঁয়ে অলংকার যেন নারীর অহংকার রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে আপনার অহংকার আমাদের অলংকার রাজন জুয়েলার্স এই ক্রিমটি নিয়মিত মাখলে আপনি মাত্র সাত দিনে ফর্সা হয়ে যাবেন ৩০ কিলো ওজন কমান মাত্র ১০ দিনে ঘন সুন্দর চুল চান এই তেলটি নিয়মিত লাগান মাত্র সাত দিনে ফল পাবেন আপনি মাত্র সাত দিনে ফর্সা বা ১০ দিনে ৩০ কিলো ওজন কখনই কমাতে পারবেন না নিজের চিন্তা বিবেচনার উপর ভরসা রাখুন সন্ধান করুন যাচাই করুন তারপরে হাতে নিন বিভ্রান্তির বিজ্ঞাপনে নিজেকে কখনোই জড়াবেন না উনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন প্রচুর মশলাদার ও আমিন কিন্তু উনি জানেন না এ খাবারে উনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে অ্যাসিডিটি বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে মার ধোয়া সুরক্ষা কবচ আছে লিপসেভ খেয়ে নে ভয় নেই লিপসেফ আছে আমি থাকি বা না থাকি লিপসেফ তোমার চিরসঙ্গী লিভার ফিট তো লাইফ সুপার ইট
সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। অনেকদিন পর এসেছে কাকু, এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যাও। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক তাই মরছে ধরেনি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। মা দুর্গা স্টিল ফেব্রিকেশন, এখানে রয়েছে স্টেইনলেস স্টিলের রকমারি আসবাবপত্র, স্টিলের আলমিরা, শোকেস, অ্যালুমিনিয়াম ডোর উইথ উইন্ডো, গ্লাস ফিটিংস, আয়রন গ্রিল, ক্লাস্টার গ্রিল ইত্যাদি। তাছাড়াও কমার্শিয়াল ও প্রাইভেট ভেহিকেলে বডি কনস্ট্রাকশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে। আপনার মনন আমাদের সৃজন। মেসার্স মা দুর্গা স্টিল ফেব্রিকেশন, দুর্গানগর, কৈলাসহর, ঊনকোটি, ত্রিপুরা। ফোন নম্বর 9774842184 এবং 9436465964। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি, পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবে। ফেরালাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। রাজ্যের রেশনের চিনির মূল্য
বৃদ্ধির প্রতিবাদে 14 মার্চ সোমবার সারা রাজ্যের সাথে কমলপুর মহকুমাতেও 1 ঘন্টা গণঅবস্থান পালন করে ভারতীয় জনতা পার্টি কমলপুর মহকুমা মন্ডল কমিটি। কমলপুর মহকুমা শাসকের কার্যালয়ের সামনে বিকেল 4টা থেকে শুরু হয়ে 5টা পর্যন্ত চলে এই গণঅবস্থান। গণঅবস্থানের নেতৃত্বে ছিলেন বিজেপি নেতা পরিতোষ পাল, প্রশান্ত সিনহা, শ্যামল পাল সহ অন্যান্য। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মহকুমা অফিসের সামনে আমরা গণধর্ণায় সামিল হয়েছি। আমরা লক্ষ্য করেছি কিছুদিন আগে রাজ্য সরকার হঠাৎ করে চিনির দাম 5 কেজি 6 টাকা বাড়িয়ে দিয়েছে এবং এই প্রথম আমরা লক্ষ্য করলাম একই সঙ্গে 5 কেজিতে 1 টাকা এ রাজ্যে কখনো চিনির দাম বাড়েনি এবং সাধারণ গরিব অংশের মানুষ, চিনি একটি নিত্য প্রয়োজনীয় দ্রব্য, সাধারণ গরিব অংশের মানুষ। কল্যাণপুর উত্তর মহারানীপুর বলরাম কুবরা বিদ্যালয়ে গড়ে ওঠে দ্বিতল বিশিষ্ট 50 আসনের ছাত্রাবাস, বর্তমানে কাজ প্রায় শেষ, এখন শুধু উদ্বোধনের প্রহর গুণা। রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তর থেকে প্রায় 1,50,00,000 টাকা ব্যয়ে নির্মিত হয় সুদৃশ্য ছাত্রাবাস। খুশির জোয়ার বিদ্যালয় পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক অভিভাবক মহলে। বলরাম কুবরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের একটা 50 আসন বিশিষ্ট একটা ছাত্রাবাস দেওয়ার জন্য আমরা দীর্ঘদিনের দাবি ছিল, যে এই দাবি অনুসারে আমাদের যে স্বপ্ন ছিল এই স্বপ্ন এখন বাস্তবে পরিণত হলো। শুধু অপেক্ষায়, বিদ্যুৎ যদি সংযোগ হয় এবং সংযোগ হলে এটা উদ্বোধন করা হবে এবং এই বছরের মধ্যে এখানে ছাত্র 50 জন ছাত্রকে আমরা এখানে ওই ছাত্রাবাসের থেকে তারা লেখাপড়া করার জন্য সুযোগ পাবে এবং এখান থেকে রেশনের চিনির বর্ধিত মূল্য অবিলম্বে প্রত্যাহারের দাবিতে আমবাসা মহকুমা শাসকের কার্যালয়ের সম্মুখে বিজেপি আমবাসা মন্ডল কমিটির উদ্যোগে সোমবার 2 ঘন্টার গণধর্ণা সংগঠিত হয়। এদিন গণধর্ণায় উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য কমিটির নেতৃবৃন্দগণ এবং স্থানীয় নেতৃবৃন্দগণ। দলের নেতৃবৃন্দরা জানান, অতিসত্বর চিনির বর্ধিত দাম প্রত্যাহার না হলে আগামী দিনগুলিতে বিজেপি দল বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে রাজ্যে। আপনারা জানেন যে রাজ্য সরকার এর মধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে আগামী 1 এপ্রিল থেকে রাজ্যের যে বিডিএস রেশনের যে চিনি, সেই চিনি 6 টাকা মূল্য বৃদ্ধি করেছে। তারই প্রতিবাদে আমরা গত কয়েকদিন আগে আমরা ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইয়ের ডাইরেক্টরের সঙ্গে আমরা মিলিত হয়েছিলাম। উনি আমাদেরকে কোনো যুক্তিকতা, এই যে 6 টাকা মূল্য বৃদ্ধি হয়েছে তার সুনির্দিষ্ট কোনো যুক্তিকতা আমাদের সামনে তুলে ধরতে পারেনি। আমরা ওনাকে বলেছিলাম যে 48 ঘন্টার মধ্যে আপনার এই সিদ্ধান্ত প্রত্যাহার করুন এবং এই যদি প্রত্যাহার না করেন তাহলে সারা রাজ্যব্যাপী আমরা বৃহত্তর আন্দোলন সংগঠিত করব। তাই আজকে এরই অঙ্গ হিসাবে আজকে সমগ্র ত্রিপুরা রাজ্যের সমস্ত সাব ডিভিশন লেভেল অনুযায়ী আমাদের এই ধিক্কার সভা। ধিক্কার সভার পরও যদি এই সরকার সময় আবারও ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরব বিরতির পর অন্যান্য খবর নিয়ে। ছোকরা ফোন ফোকাস ত্রিপুরা। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারে সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স, বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি, স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর, ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি, জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দ্র বিকাশ পাত্র, সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক সুমহয় রায়, ডক্টর আশুতোষ রায়, ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার, ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে, রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোদ। একমাত্র আমরাই ছুটে পেরেছি বিশ্বমান। নূপুর পায়ের রিনি কেঝে পায়েল খানি বাজে, বাসনের ঐশ্বর্য যেমনই হোক সাথে মানান ছুঁয়ে অলংকার, যেন নারীর অহংকার রূপ সজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। ওনার রোজদিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিন, কিন্তু উনি জানেন না এ খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে, অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার ধোয়া সুরক্ষা কবচ আছে লিপসেভ, খেয়ে নে, ভয় নেই, লিপসেভ আছে। আমি থাকি বা না থাকি
লিপসেফ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার ইট। এই ক্রিমটি নিয়মিত মাখলে আপনি মাত্র 7 দিনে ফর্সা হয়ে যাবেন, 30 কিলো ওজন কমান মাত্র 10 দিনে, ঘন সুন্দর চুল চান এই তেলটি নিয়মিত লাগান মাত্র 7 দিনে ফল পাবেন। আপনি মাত্র 7 দিনে ফর্সা বা 10 দিনে 30 কিলো ওজন কখনোই কমাতে পারবেন না। নিজের চিন্তা বিবেচনার উপর ভরসা রাখুন, সন্ধান করুন, যাচাই করুন, তারপরে হাতে নিন। বিভ্রান্তির বিজ্ঞাপনে নিজেকে কখনোই জড়াবেন না। পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিভিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিভিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। আরে দেখুন দেখুন, আমাদের মালতীর ছেলে এসেছে, শুনেছি ওনাকে বড় ইঞ্জিনিয়ার। অনেকদিন পর এসেছে কাকু, এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে, তুমি এসছো, এসো কাজটা দেখে যাও। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নতমানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জং রোধক তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। মা দুর্গা স্টিল ফেব্রিকেশন, এখানে রয়েছে স্টেইনলেস স্টিলের রকমারি আসবাবপত্র, স্টিলের আলমিরা, শোকেস, অ্যালুমিনিয়াম ডোর উইথ উইন্ডো, গ্লাস ফিটিংস, আয়রন গ্রিল, ক্লাস্টার গ্রিল ইত্যাদি। তাছাড়াও কমার্শিয়াল ও প্রাইভেট ভেহিকেলে বডি কনস্ট্রাকশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে। আপনার মনন আমাদের সৃজন। মেসার্স মা দুর্গা স্টিল ফেব্রিকেশন, দুর্গানগর, কৈলাসহর, ঊনকোটি, ত্রিপুরা। ফোন নম্বর 9774842184 এবং 9436465964।
স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয় প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার ফোর ইন ওয়ান, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি, পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার কোনো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। ধনঞ্জয় ত্রিপুরা কুমারী মদতি রূপশ্রী সূর্যদেব বর্মার শহীদ দান দিবস উপলক্ষে 14 মার্চ রাজধানী আগরতলার বিবিএনসি কলেজে আয়োজিত হয় এক রক্তদান শিবির। এই রক্তদান শিবিরের আয়োজন করে টিএসইউ সংগঠন। এদিন উপজাতি ছাত্রছাত্রীরা এই রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করে। রক্তদান শিবিরের সূচনা করেন আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র। আজকে আমাদের রাজ্যে গণ আন্দোলনের নেতৃত্ব কমরেড ধনঞ্জয় ত্রিপুরা এবং কুমারী মদতি রূপশ্রী, এছাড়া আমাদের টিএসইউ সেন্ট্রাল কমিটির নেতৃত্ব কমরেড সূর্যদেব বর্মা, টিএসইউ আমাদের উপজাতি ছাত্র ইউনিয়ন, তারা এখানে যে মহতী রক্তদান শিবিরের আয়োজন করেছে তার জন্য আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে আমি ইউনিয়নের সমস্ত স্তরের কর্মকর্তা এবং ছাত্রছাত্রীদের অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এটা নিঃসন্দেহে খুব একটা ভালো উদ্যোগ রক্ত দেওয়া, কারণ রক্তের কোনো বিকল্প নেই। একজন মুমূর্ষু রোগী একটা জটিল অপারেশন হবে বা একটা অ্যাক্সিডেন্ট হলে রক্তের প্রয়োজন হয়, কাজে সেই জায়গাতে রক্তদান করা একটা মহৎ দান আমরা জানি। বন দপ্তরের হাতের দরে গড়ে উঠেছে গন্ডাছড়ার নারকেলকুঞ্জ। ত্রিপুরা রাজ্যের একটি মনোরম জায়গা হচ্ছে নারকেলকুঞ্জ, চারদিকে জলে গেড়া এই নারকেলকুঞ্জে। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে নারকেলকুঞ্জের সৌন্দর্য উপভোগ করার জন্য ছুটে আসছে প্রকৃতি প্রিয় মানুষ। এই সৌন্দর্য স্থানের ঐতিহ্য রক্ষা করার জন্য এগিয়ে আসে ধলাই জেলা বন দপ্তর। সংক্রান্তি মেলার সময় তো 3 দিন পর্যন্ত অগণিত লোক, কয়েক হাজার লোক ডেলি ডেলি সংক্রান্তি মেলা। আগরতলা ওএনজিসি ম্যারাথন এবছর 9 বর্ষে পা দিল। ম্যারাথনের মূল উদ্দেশ্য হচ্ছে রান ফর স্টেট, রান ফর ইউনিটি। আগামী 27 মার্চ আগরতলায় অনুষ্ঠিত হবে এই ম্যারাথন। এবছর মৈত্রী ব্যাটন নিয়ে সোমবার 14 মার্চ রওনা হয় বাংলাদেশে। ত্রিপুরার প্রথম অর্জুন প্রাপক মন্টু দেবনাথ বাংলাদেশে এই ব্যাটন বহন করে নিয়ে যাচ্ছে। আমার মনে হয় এই আগরতলা ম্যারাথন যেটা ওএনজিসি সাথে মিলিতভাবে আমরা 9 বছর ধরে করে আসছি, এই মৈত্রী ব্যাটনটা আমরা নিয়ে আমাদের উভয় দেশের মধ্যে একটি মৈত্রীবন্ধন হবে, খেলার জগতে একটি নতুন দিগন্ত আসবে, আর ম্যারাথনে যেন আরও অন্যান্য দেশের লোকেরা এসেও যুক্ত হন, এবং আমাদের যে বিশিষ্ট যে অর্জুন পুরস্কার প্রাপ্ত মন্টু দেবনাথের মতন বিশিষ্ট যে খেলোয়াড় আমাদের সাথে রয়েছেন তাতে এই ম্যারাথনের শ্রীবৃদ্ধি হবে, আগামী দিনগুলিতে আরও সুন্দর করে করা যাবে, অন্যান্য স্টেটেও এর প্রচার হবে বলে। আর এই মৈত্রীবন্ধন আমাদের জীবনে একটি শান্তি সৌহার্দ্যের বার্তা নিয়ে আসবে। এটা 27 তারিখে মার্চ মাসের
কেউ আসবে কি বাইরে থেকে কোনো বাইরের থেকে আসার প্রস্তাব চলছে? প্রস্তাব হলে পরে ফাইনাল হবে আপনাদের চাকরি। পরপর নবম বর্ষে পড়ল ওএনজিসি আগরতলা ম্যারাথন। ম্যারাথনের মেইন উদ্দেশ্য হচ্ছে রান ফর স্টেট, রান ফর ইউনিটি। আগামী 27 তারিখ আগরতলায় ম্যারাথন অনুষ্ঠিত হবে। এবছরে আমরা এই মৈত্রী ব্যাটন আমরা বাংলাদেশ সফরে যাচ্ছে, ওইখানে আগামীকাল জাতীয় প্রেস ক্লাবে বিশেষ অনুষ্ঠান হবে। ওইখানে আমাদের রাজ্যের মাননীয় ক্রীড়ামন্ত্রী মহোদয় সদ্য শহীদ চৌধুরী সাহেব উপস্থিত থাকবেন, বাংলাদেশের বিশিষ্ট ক্রীড়াবিদরা উপস্থিত থাকবেন। রাজ্যের থেকে আমরা একদল বিশিষ্ট ক্রীড়াবিদরা আমরা যাচ্ছে এই ঢাকাতে। আজকে সদ্য ত্রিপুরার প্রথম অর্জুন মন্টু দেবনাথ মহাশয় এই ব্যাটন বহন করে নিয়ে যাচ্ছে। আগামীকাল ঢাকা থেকে পরশুদিন সিলেটের এই অভিগন শহরে এই ব্যাটন অবস্থান করবে। পরে 17 তারিখ রাজ্যে পুনরায় ফিরে আসবে এই ব্যাটন। আমরা আশা করছি এই ব্যাটনের মাধ্যমে দুই দেশের মধ্যে মৈত্রী সম্পর্ক আরও সুদৃঢ় হবে, এই আশা রাখছি। কে কে যাচ্ছে এবং কতজন প্রতিনিধি যাচ্ছে? এই দলে আমাদের নয় সদস্যের প্রতিনিধি দল যাচ্ছে। তার মধ্যে আছেন ম্যারাথন আগরতলা ম্যারাথনের ফাউন্ডার ডক্টর বৃন্দাবন বিহারী দাস কাটিয়া বাবাজি মহারাজ এবং রাজ্যের বিশিষ্ট ক্রীড়া সংগঠক। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান। সবাইকে চাই সেরা রেজাল্টের জন্য, চাই সেরা প্রস্তুতি। সিস্টার গুড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। হেডলাইন্স নিবেদন করছেন শান্তিরবাজার সরকারি মহাবিদ্যালয়ে জাতীয় প্রকল্প ইউনিটের 6 দিনের বিশেষ অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের উদ্যোগে অনুষ্ঠিত হয় পরিবেশ নিষিদ্ধকরণ অনুষ্ঠান। ভারতীয় জনতা পার্টির উদ্যোগে রাজ্যের রেশন চিনির মূল্য বৃদ্ধির প্রতিবাদে 14 মার্চ সোমবার সারা রাজ্যে পালিত হয় গণঅবস্থান। ধনঞ্জয় ত্রিপুরা, কুমারী, মদতি, রূপশ্রী, সূর্যদেব বর্মার শহীদদান দিবস উপলক্ষে 14 মার্চ রাজধানী আগরতলায় বিবিএমসি কলেজে আয়োজিত হয় এক রক্তদান শিবির। রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তর থেকে প্রায় 1,50,00,000 টাকা ব্যয়ে নির্মিত হয় সুদৃশ্য কল্যাণপুর উত্তর মহারানীপুর বলরাম কুবড়া বিদ্যালয়ে 50 আসন বিশিষ্ট ছাত্রাবাস। আগরতলা ওএনজিসি ম্যারাথন এবছর 9 বছরে পা দিল। ম্যারাথনের মূল উদ্দেশ্য হচ্ছে রান ফর স্টেট, রান ফর ইউনিটি। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ এবং অন্যান্য অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।